তো আজকের টপিক বকখালিতে চিকেন পার্টি। মাংসের দারুণ স্মেল আসতেছে। তো এই যে ভাত আর মাংস পেয়ে গেছি। ওহো, কি চলছে এখন? সবার আশা করি সবাই আছো ভালো। কি গো সবাই ভালো? তো ভালো তো। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ নিউ ভিডিও। তো তোমরা দেখছো বাংলা রামপ্রসাদ ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ। তো আমি এখন আছি নামখানা স্টেশনে। আর এখন বাজে 5:27। তো এত ভোর ভোর ভিডিও শুরু করছি দেখে অবাক হচ্ছে না? তো গতকাল আমরা গিয়েছিলাম নামখানা টু ধর্মতলা। আমরা গতকাল বাস জার্নি করেছিলাম। তো গতকাল আমাদের প্ল্যান হয়েছিল যে আমরা বকখালিতে গিয়ে একটা চিকেন পার্টি করব। তো তাই বকখালিতে চলে গেছিলাম, আর ইন্ট্রোটা আজকের সকালবেলা দিচ্ছি। তো ভিডিওটা দারুণ হয়েছে, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো এই ভিডিওটা শুরু হয়েছিল গতকাল সন্ধে 7:22 থেকে। তো চলো সেখান থেকে ভিডিওটা স্টার্ট করি। তো এখন বাজে 7:22, আমরা আছি নামখানা। তো আজকের আমরা নামখানা টু কলকাতা বাস জার্নি করেছিলাম, আর এখন আমাদের প্ল্যান হয়েছে আমরা বকখালি যাব। এখন বাজে 8:00, আমরা 10 মাইল ব্রিজ স্টপ খেলাম। তো চলো একদম বকখালি দিকে দেখা হচ্ছে। তো এখন বাজে 8:15, আমরা বকখালিতে পৌঁছে গেছি। তো আজকের বকখালিতে এসেছি, তার কারণটা হলো আজকের বকখালিতে চিকেন পার্টি হবে। তো আজকের টপিক বকখালিতে চিকেন পার্টি। তো এখন আমরা স্কুটিতে করে বকখালিতে যাচ্ছি বাজার করতে। এখন এই যে চিকেন দোকানে চলে এসেছি, আর এখন চিকেন নেওয়া হবে। আর এখানে চিকেন দোকানের পাশে দেখো মাছ দোকান, কি বড় বড় মাছ দেখো কাকা। কিলো কত করে কাটা? কাটা 200 টাকা। 200 টাকা কিলো? তো আমরা 1 কিলো নেবো। 1 কিলো 388 গ্রাম। তো এদিকের মশলা বাজার, শাকসবজি বাজার মোটামুটি কমপ্লিট। তো বাজার টাজার করা হয়ে গেছে, এখন আমরা যেখানে রান্না হবে সেখানে যাচ্ছি। তো এখন চলে এসেছি, তো এখানেই হচ্ছে রান্না বান্না হবে। তো এই যে চাল, আর এদিকে মাংস, আর এদিকে আলু পেঁয়াজ লঙ্কা এগুলো কুটা হয়ে গেছে। এখানে আদা রসুন বাটা হচ্ছে। তো এই যে স্টোভ ধরানো হয়ে গেছে, এবারে রান্না শুরু হবে। তো প্রথমে ভাত হবে, তারপর মাংস। তো এখন এই যে ভাত হয়ে গেছে, এইবারে হচ্ছে মাংস হবে। আজকে রান্না করছে হচ্ছে বাপিদা। এখন দেখো মাংস রান্না হচ্ছে।
তো এখন দেখো চিকেনের কালারটা দেখো শুধু, ওয়াও, মাংসে দারুণ স্মেল আসতেছে। এই যে এখন দেখো মাংস হয়ে গেছে, এইবারে হচ্ছে খাওয়া হবে। তো আমাদের এখন ভাত আর মাংস দেওয়া হচ্ছে। এখন বাজে 12:16, আর এখন আমাদের হচ্ছে পার্টি হচ্ছে, খাওয়া দাওয়া আরম্ভ হবে। কখন ঘুমাবো ঠিক নেই। তো এই যে ভাত আর মাংস পেয়ে গেছি, এখন এই যে খাওয়া শুরু করব। তো চলো খাওয়া দাওয়ার পর কথা হচ্ছে। তো আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট, কেমন টেস্টি হয়েছে বলো নবীনদা ঝিঙ্কু। এখন বাজে 12:40, আর আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। তো এখন একটু রাস্তার দিকে যাব হাঁটতে হাঁটতে। তো এইদিকে ড্রাইভার কাকু বাপিদা ঘুমিয়ে গেছে, আর এখানে হেল্পার জাকির কাকু ঘুমাবে। তো এখন বাজে 12:53, আমরা হাঁটতে হাঁটতে একটু সি বিচের দিকে যাচ্ছি। খাওয়া দাওয়ার পর একটু ওয়াক করে নিচ্ছি, যাতে খাওয়াটা হজম হয়ে যায়। সি বিচের আওয়াজ শুনতে পাচ্ছ? তো আমরা আর যাব না এখান থেকে, ঘুরে যাব, কারণ এত রাত্রে যাওয়াটা রিস্ক হয়ে যাবে। ভালোই হওয়া হচ্ছে। তো চলো বাসের ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো আজকের এখানেই শুয়ে পড়বো, আর বাস ছাড়বে 4:30 সময়। তো দেখা হচ্ছে একদম সকালবেলা। তো এখন বাজে 4:30, বাস বকখালি থেকে ছেড়ে দিয়েছে। তো আমরা নামখানা নেমে গেছি, আর এখন বাড়ি যাচ্ছি। তো কালকে রাতের পিকনিকটা দারুণ ছিল, আর বাস জার্নিটাও দারুণ ছিল। তো কালকে রাত 1:30 দিকে ঘুমিয়েছি, আর ভোর 3:30 দিকে উঠেছি, মানে বাড়িতে যাব লম্বা একটা ঘুম দেব। তো তোমাদের এই পিকনিকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো বাই বাই।